5 বার এম এল এ জিকিছো, 3 বার মানে মন্ত্রী হয়েছো কইনপুরু, 14 বার চৌদ্দ বছর, 4 বার মোক এটেক করেছে ক্রিমিনেলে, মার্ডার করা জেলের পর উলাই অহা মানুষে মোক এটেক করেছে, মোক মোর 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 এই আপনার আপনার গাড়ি এটেক করেছে, সিকিউরিটি জেলত আছে, আপনার হসপিটালত আসলে সিকিউরিটি হসপিটালত আসলে, তারপর মূর বিরুদ্ধে সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী থাকুতে বিভিন্ন কেস লগাইছিল, কিন্তু মূর এসকোর্ট ঘর উঠাই দিয়া নাই, আজি মূর ঘরের প্রায় উঠাই দিছে, আজি মূর আমি মানে মিনিমাম খিনিও আমি পাও এসকোর্ট খন উঠাই দিছে, উঠাই পেলে ভাবিছে যে মই তেখেতর নিচিনা এই আকো একদম খোলা তেওঁলোককো লাগিব, তেওঁ মুখ্যমন্ত্রী লাগিব, তেওঁলোকে মাঝে মাঝে কয় যে দুর্বৃত্ত আহিলে মোক সিকিউরিটি দিব, কিন্তু বাহিরত নিদিয়ে, মানে মানে ধুবরীর সংসদজন বাইরের সংসদ নয়, মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়া মুখ্যমন্ত্রী, কিন্তু ঝাড়খণ্ডতো লোক পড়ে, ঝাড়খণ্ডতো মুখ্যমন্ত্রী নহয়, কথাটা বুঝা নাই, গতি এইবিল হয়ে থাকিব, জীবনটো এটাই, যেতালে থাকো ভালকে থাকিম, যদি না থাকো না থাকিম, গতি কাকু একবারে সেই ঘা না খাও আর সেইটাই কথা, আর পঞ্চায়েত নির্বাচন ঘোর অন্যায় করেছে হিমন্ত বিশ্ব শর্মা সরকারখনে, এটা এটা পঞ্চায়েতর নির্বাচন তো ডিউ হয়ে যাওয়ার পিছত তেওঁলোকে এটা করা নাই, তার মানে হিমন্ত বিশ্ব শর্মার 5 বছর হয়ে গেল, তেওঁ আকো এক্সটেনশনত এই ডিলিমিটেশন করিম বলে আকো চলাব কারণে লাগে, এটা পারিব নাকি, লোকাল সেলফ গভর্নমেন্ট কনস্টিটিউশনের ভিতর আমি কোর্টত গলেই যাওয়া নাই বেলেগ কথা, কোর্টত গলেই সরকারে কোর্টে কব যে ইমিডিয়েট আপনার নির্বাচন করক, ডিলিমিটেশন তো ভয় খাইছে, আর এটা কৈছে যে সিম্বল লৈ নকৰে, কোনোবা শাসনত থকা দলে নিজের সিম্বলটুক ভয় করব লাগে নাকি কোকসুন, আমিয়ে কব লাগে যে আমি শাসনত নাই, তেওঁ এতিয়া কৈছে সিম্বল, কারণ তেওঁ ইমান ভয় হয়েছে যে গাঁৱৰ মানুহৰ লগত তেওঁ নাই, আর ইয়াত আপনার যেতিয়া সিম্বল লৈ খেলিব, যেতিয়া কংগ্রেস আর বিরোধী ঐক্যমঞ্চে বেশি সিট পাব, যেতিয়া দিল্লীত তেওঁ টিআরপি কমি যাব, টিআরপি কমার লগে হারিয়ানা ধারার লগে তেওঁ মুখ্যমন্ত্রী তো যাব, আর সেই কারণে সিম্বল নালাগে তেওঁক, সেই কারণে বারে বাং করা কথার এটাতো বারো শুকুরবারে নামাজতো আপনার করলে, এই ক্ষেত্রে বোধহয় স্মার্ট মিটারে বোধহয় বাধা দিয়ে আসে, স্মার্ট মিটার এই বোধহয় আকো যে কাজীর পোস্ট উঠাই দিলে, গতি সেইটো বোধহয় আপনার জনজাতির ক্ষেত্রে বাধা দিয়ে আসে, এইকটা কিন্তু হয়ে গেল, এটাতো মন দিবলে পারে, এটা সেইকটা ক্ষেত্রে মন দিয়ক, মই মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক অনুরোধ করিম, এখন মোক এখন চিঠি দিছে কেন্দ্রীয় মন্ত্রীয়ে, মই নতুন সংগত হয়ে খুঁজেছিল যে দুখিয়া মানুষকলে ন্যায় বহু ক্ষেত্রে নাপায়, ডিব্রুগড়ের পর প্রায় 500 কিলোমিটার দূরত হাইকোর্ট অবস্থিত গুয়াহাটী, প্রায় 350 কিলোমিটার দূরত ধুবুরী পর গুয়াহাটী, আর একদম পাহাড় পর্বত বগাই আহিব লাগে বরাক ভেলির পর গুয়াহাটী, বিশেষ এই তিনটা সাইট দুখিয়া মানুষে হাইকোর্ট খুন ঢুকি নাপায়, আর তাই কারণে ন্যায়ের পর বঞ্চিত হয়, মই প্রশ্ন সুদিছিল, মই আপনাদের ইয়াতে মোর চিঠিও আছে, মই উত্তর দেখাই দিম, যে মই কলো যে একটা পার্মানেন্ট বেঞ্চ গুয়াহাটী হাইকোর্টের 500 কিলোমিটার আঁতরত থাকা ডিব্রুগড়ত এখন পার্মানেন্ট বেঞ্চ, প্রায় 350 কিলোমিটার দূরত থাকা ধুবুরীত একটা পার্মানেন্ট বেঞ্চ গুয়াহাটী হাইকোর্টের, আর একটা শিলচরত একটা পার্মানেন্ট বেঞ্চ লাগে, তার উত্তরত কলে যে একটা প্রসিডিওর আছে, তেওঁলোকে কলে যে চিফ জাস্টিসের পর রিকমেন্ডেশন লাগে আর সরকারের পর রিকমেন্ডেশন লাগে, মই চিঠি ঠিক করে থাকছো মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় যেটা ডিব্রুগড়ত সচিবালয় খুলিলে তেতিয়াহলে তাত একটা পার্মানেন্ট বেঞ্চর কারণে কক, আর আমি বাবার দরে গোটেই অসমখনের মানুষে যাতে ন্যায় পায় তার কারণে ধুবুরীত একটা বেঞ্চর কারণে, আর আমার শিলচরত এখন বেঞ্চর কারণে পার্মানেন্ট করার কারণে, তেওঁতো বহুত শক্তিমান, তেওঁতো আপনার ডিলিমিটেশন করার ক্ষেত্রে কোরবাত 3.5 লাখ আনকনস্টিটিউশনেল করেছে, এটা একটা সমষ্টিত কোরবাত 3.5 লাখ ভোট আছে, কোরবাত 1.5 লাখ ভোট আছে, কিন্তু তেওঁতো করে দেখাইছে, বাহাদুরিটো আছেই, গতি এইখানে গোটেখিনি করে তেওঁ যদি করে তেতিয়াহলে মই ভাবো যে তো করব পারিব পার্মানেন্ট বেঞ্চটো দিয়ক, আর সেই কথাটো মই বেয়া পোৱা নাই, এইটো যোগাত্মক পদক্ষেপ, যেটো সময়ত স্মার্ট মিটারের কথা কৈছিল, মই এটা মনত পড়ে কথা, একটা লড়া আছিল, লড়াটো অল্প পরীক্ষাত বেয়া করলে ফেল, মই কলো তই যে ফেল করলি ঘরত জানে না নাজানে, সি কলে যে ঘরত ভালকৈ নাজানে, মই এটা বুদ্ধি করে জানালো বোলে কেনেকে,
বহুদিনের পিছত সেই ঘরটলে মই যাওঁতে যেতিয়া বাপেকে মোক সুধিলে যে ইমান দিন হয়ে গেল পরীক্ষা রিজাল্ট দিয়া নাই নাকি, মই কলো রিজাল্টও দিলে বহিও দিলে। তেতিয়া ইয়াক মাতি পেলাই রাতে যেতিয়া সুধিলে যে ই তো রিজাল্ট দিলে বলে কলে তোর রিজাল্ট দিয়া নাই নাকি, তেতিয়া হি কৈছে লড়াজনে কৈছে যে অমুকও ফেল। তাই কৈছে কি হল বলে আরো অমুকও ফেল, মানে নিজেই যে ফেল সেই কথাটো নকয় পেলাই লোকে ফেল ফেল কৈ আছে। গতিকে আমার মুখ্যমন্ত্রী ডাঙরিয়া যে সকলতে ফেল, সকলতে যে আপনার পারা নাই সেই কথাটো নিজেই নকয়, ইটো কলে সিটো কয়, সিটো কলে মই কৈছো যে স্পার্ট মিটারের কথা, আর উত্তর দিছে যে দুজনীতকৈ বিয়া হলে সেইটো করক, দুজনী বিয়া করব নোৱাৰিব, কথাবিলাক রাইজে চাই আছে। স্পার্ট মিটারের কারণে মানুষের হাহাকার লাগিছে, আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় কৈছে এটা এতিয়ার মিটার এটা স্পার্ট মিটার লগাই চাওক, তেমে চাওক। নামঘরের পর ভাদ মাহত মানুষ ওলাই আহি মোক কৈছে ভাবিছে সামগ্রীত ময়ে মিটারকিটা লগাই দিছো, মোক কৈছে এই মিটারকিটা খুলি লৈ যোৱা, তুমি যোৱা মাহত দিছিলো 3,300 টাকা, এইবার 15 দিনত দিবলগীয়া হৈছে 1,800 টাকা, অন রেকর্ড কৈ আছো। মানুষগৰাকীয়ে টিভিত কৈ আছে, কিন্তু মুখ্যমন্ত্রীয়ে কৈছে আমার আমার শুকুরবারে যেটো নামাজ হৈছিলে নামাজৰ কাৰণে যেটো সময় দিছিলে সেইটো উঠাই দিলো, সেয়া উঠাই দিয়ক, সেইবিলাক তেওঁ কৰক, সংখ্যা আছে তেওঁ কৰক। এতিয়াতো গোটেইখিনি কৰিলে এতিয়াতো স্মার্ট মিটারটো কমাব পাৰিব, বোধহয় এই শুকুরবার নামাজটো তাত থাকার কারণে স্মার্ট মিটারটো তেওঁ কৰিব পৰা নাছিলে, এতিয়াতো সেইখিনি হৈ গ'ল, বোধহয় কাজী পোষ্টটো থাকার কারণে তেওঁ বোধহয় এই জনজাতিটো কৰিব পৰা নাছিলে, এতিয়াতো সেইখিনি হৈ গ'ল। এতিয়া ছয় জনজাতিটো আকৌ উল্টা পুল্টা কৰি আছে, আমাৰ স্পষ্ট কথা যে 100 দিনৰ ভিতৰত ছয় জনগোষ্ঠী মৰাণ মটক চুতীয়া কমিউনিটি টি গাৰ্ডেন আহোম কোজাজবংশী এই ছটা কমিউনিটিক ট্ৰাইবেল দিয়াৰ কথাটো বিজেপিয়ে ঘোষণা কৰিছিল 2014 নিৰ্বাচনত, আৰু কৈছিল যে আমাক চৰকাৰ কৰিব সুবিধা দিলে 100 দিনৰ ভিতৰত আমি জনজাতি কৰি কৰিম। এদিন গ'ল, দুদিন গ'ল, এবছৰ গ'ল, দুবছৰ গ'ল, 3 বছৰ গ'ল, 10 বছৰ গ'ল কেন্দ্ৰীয় চৰকাৰৰ, আৰু ইয়াৰো আপোনাৰ 9 বছৰ প্ৰায় যাওঁ যাওঁ 7 বছৰ যাওঁ যাওঁ অৱস্থা আজিলৈকে নহ'ল। ভূপেন বৰা ডাঙৰীয়াই সেইদিনা ক'লে সভাপতি আমাৰ যে বিধানসভাত আমি প্ৰস্তাৱ দিছিলোঁ সৰ্বদলীয় দল গৈ পেলাই আমি কৈছিলোঁ তৰুণ গগৈ দিনত, তেতিয়া আপোনাৰ হ'ব বুলি ক'লে, তেতিয়াও নহ'ল। এতিয়া মই এটা প্ৰশ্ন তুলিছিলোঁ, সেই প্ৰশ্নটো আন এজনৰ লগত ক্লাব কৰি পেলাই উত্তৰ দিছে যে ৰাজ্য চৰকাৰৰ পৰা কোনো প্ৰস্তাৱে পঠোৱা নাই। আমাৰ এতিয়া এই ঘটনাবিলাক দেখি তেওঁ কৈছে দিব, মোৰ কথাটো স্পষ্ট, দিয়ক মই ৱেলকাম কৰিম, এই প্ৰস্তাৱ আনিম তস্তাৱ আনিম কিবা কৰি লাভ নাই। কোচ ৰাজবংশীসকলৰ জনজাতি কৰা ক্ষেত্ৰত কোনো ইয়াৰ পৰা কোনো সমীক্ষা কৰাৰ কোনো ধৰণৰ এইবিলাক প্ৰস্তাৱ অনাৰ প্ৰয়োজন নাই। কোচ ৰাজবংশীসকলক সীতাৰাম কেশৰী ডাঙৰীয়া কেন্দ্ৰত মন্ত্ৰী থকা অৱস্থাত অৰ্ডিনেন্স কৰি সকলো কাগজকৃতক চাই জনজাতি কৰিছিল, আৰু সেই জনজাতিৰ ভিত্তিত তেওঁলোকৰ বিধায়কো হৈছিল। তাৰ পৰা আমাৰ বিভিন্ন ধৰণৰ ল'ৰা ছোৱালীয়ে কোচ ৰাজবংশী লোকসকলৰ তাত মেডিকেলতো ছিট পাইছিল, ইঞ্জিনিয়াৰিঙতো ছিট পাইছিল। গতিকে এই লোকসকলক জনজাতি কৰাৰ ক্ষেত্ৰত এতিয়া আৰু বিধি পঠালেই ইটো সিটো কৰি লাভ নাই, ডাইৰেক্ট জনজাতিকৰণ কৰিবনে নকৰে সেইটো কওক, ইয়াৰ পৰা প্ৰস্তাৱটো পঠাই কৰক। দ্বিতীয় কথাটো হ'ল যে প্ৰস্তাৱটো কৰিলে কি হ'ব, সেইটো কৈছিলোঁ যে অন্তত এক্সিষ্টিং যিখিনি ট্ৰাইবেল লোক সেইখনৰ শতাংশ আৰু নতুনকৈ যি ছয় জনগোষ্ঠী হ'ব সেইখিনি শতাংশটো মিলালে অসমত 51তকৈ বেছি শতাংশ জনজাতি হ'ব, আৰু এই জনজাতি হোৱাৰ পাছত আমি কৈছোঁ যে গোটেই পৰিৱেশটো বেয়া কৰি থাকে আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই। গতিকে মুখ্যমন্ত্ৰী পদটো সংৰক্ষণৰ যোগেদি কৰিলেও কৰক, বা তেওঁ নিজেও কওক যে মই এখন খিলঞ্জীয়াৰ কথা কৈছোঁ, অৰিজিনেল খিলঞ্জীয়া দেই, ভূমিপুত্ৰৰ কথা কৈছোঁ, মই অৰিজিনেল খিলঞ্জীয়াৰ প্ৰতি মই সদায় সহানুভূতিশীল, মোৰ মুখ্যমন্ত্রী পদ নালাগে, এয়া হল ছয় জনগোষ্ঠীর জনজাতি, আর এয়া মই মুখ্যমন্ত্রী পদটো আজি জনজাতি এজনক হস্তান্তর করল, এইটাই হব খিলঞ্জিয়ার প্রতি মরম ভাল পোৱা। গতিকে তেওঁ বিভিন্ন কথাত মানুহে বুঝি পায়, উৎসরা এটা আছে মরুভূমিত, যেতিয়া ওচৰৰ পৰা চিকাৰীয়ে মাৰিবলৈ খোজে, যেতিয়া ভাবে যে মোৰ মৃত্যু নিশ্চিত, তেতিয়া মূৰটো বালি থুমুৱাই দিয়ে, ভাবে যে গাটো দেখা নাই, চিকাৰীয়ে ওচৰৰ পৰা চিকাৰ কৰিবলৈ গুচি যায়।
আমার মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় বালিত মূরটু সুমাই ভাবিছে যে রাইজে দেখা নাই, সকলে দেখি আছে কর্মকাণ্ড যি ধরনের কথা বতরা কৈছে এজন মুখ্যমন্ত্রী নকয়। আর মই তো এইটো কারণে কই আছো আপনার, কারণ তেও আমি মানুষের উত্তর দিম, তেওঁ নিজেই কৈছে তেওঁ মানুহ নহয় বলে কোৱা নাই জানো, মই কোৱা নাই দেই, মোর আক দুখে চুব, মোর এনে সিকিউরিটি টিকিউরিটি নাই, মোক আক দুখে চুব, ভয়ও লাগে মোর। যদি জীবন মরণ লৈ পেলায় আছে, মই ভাবো যে জীবনটো সবরে ডাঙৰ কথা, যদি মোৰ কিবা কথাত যদি কৰবাত যদি কিবা ঘটনা হয় এটা পৰিয়াল মৰে, তেতিয়াহলে সেইটো মই সমৰ্থন নকৰোঁ। কৰ্ম কৰি খোৱা মানুহৰ কতো বিপদ নাই। মই আগতেও কৈছোঁ আপোনালোকৰ যে মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াৰ ঘাঁহ ৰোৱা মনটো কলগেছিয়া, মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াৰ বিভিন্ন ঘৰ বনোৱা মানুহ ধুবুৰী লোকসভা সমষ্টিৰ, বিভিন্ন ধৰণৰ তেওঁৰ ডাঙৰ ডাঙৰ কনষ্ট্ৰাকশ্যনৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন ক্ষেত্ৰত মুখ্যমন্ত্রী ডাঙৰীয়াই নিজৰ ঘৰকেইটা বনালে, নিজৰ কথাখিনি তেওঁ কৰিলে, নিজৰ ঘাঁহখিনি তেওঁ বেছ ভাল ভালকৈ তেওঁ লাগে ইয়াৰ মানুহে বনাইছে, যাহা তেওঁ হৈ গ'ল, এতিয়া বাকী মানুহৰ যাতে ঘৰ বাৰীবিলাক নহয় তাৰ কাৰণে এনেধৰণে এটা অভিনন্দন কৰিছে। মোৰ স্পষ্ট কথা যে কোনো মানুহ কৰ্ম কৰি খোৱা মানুহৰ কতো বিপদ নাই। অসমখনৰ মুখ্যমন্ত্রী তেওঁ নহয়, তেওঁ নিজেই কৈছে, মই কোৱা নাই, অসমখনৰ মুখ্যমন্ত্রী হ'লে এনেধৰণৰ কথা নকয়, এইবিলাক মোষ্ট অবজেকশ্যনেবল, আনকনষ্টিটিউশ্যনেল তেনেধৰণৰ কথা কৈছে। তারপরও আজিতো আপনি ডিলিমিটেশনটাই আনকনস্টিটিউশনেল, সুপ্রিম কোর্টে এতিয়ালৈকে তাত সাবজুডিস হয়ে আছে। ডিলিমিটেশনের কথা হল কোনবা এখন ঠাইত যদি পপুলেশনটা বাড়ি যায় সমানভাবে সবতে বিতরণ করে, দ্যাট ইজ দ্য মেইন মোটো অফ ডিলিমিটেশন। মূল যে কথা সেই কথাটো বাদ দিয়ে এটা সমষ্টিত আছে 3 লাখ, আজি আপনার মানকাছৰত আছে 3,25,000 আর একটা সমষ্টিত আছে 3,50,000, সেই কি কারণে আপনার ডিলিমিটেশনটা আপনার যুক্তিপূর্ণ হব? মোস্ট মানুষকে আপনার অসুবিধাত করেছে। আজি ধুবুরী লোকসভাত 27 লাখ ভোটার আছে, 50 লাখ পপুলেশন আছে, কিছুমানতো আপনার 4 লাখৰ পৰা 14 লাখ আছে, গতি এই কথা বতরাবিলাক ক্ষমতাত থাকিলেতো করেই। শেষত মই আপনাদের কওঁ যে অকমান করেই, অত্যাচারী শাসকবিলাকৰ ইতিহাস যদি পড়ে, এই আমার হিটলারে জার্মানির রাইজর লাখ লাখ মানুষ রাইজলে উলাই আহিছিল, কিয় আহিছিল জানে? এই কারণে আহিছিল যে হিটলারে জার্মানি মানুষকলক কলে যে ইহুদিয়ে তোমালোকক শেষ করে পেলাইছে, তেওঁলোকৰ মিলে তোমালোকে মোক সমর্থন করা ইহুদির যিমান মাটি সম্পত্তি আছে তোমালোকক দি দিম। অত্যাচারী শাসকসকলে তেনেকে করে, ইহুদি লোকসকলের মাটি বাড়ি লম বলে হাজার হাজার লাখ লাখ জার্মানি লোকে হিটলারক সহায় করলে, যেতিয়া ইহুদি লোকক 6 মিলিয়ন নে কিমান লোকক মারিলে, কিন্তু তারপরও তাক এটুকুরা মাটিও জার্মানি লোকে নাপালে, গতি যাক ব্রিটিশ নাবিলাই আছে কোনো লোকের সহায় নহয়। উজনি অসমতো মানুষে আর বেয়াই পায়, নামনি অসমত ভাল পায় যিসকল সেই তেওঁৰ বন্ধু আজমলৰ পন্থী, গতি আজমলপন্থী লোকসকলে তো ভাল পায়ে, এইটো মই আর আমার মেমোরান্ডাম দিব কারণে কোনবাই কৈ আছে মুখ্যমন্ত্রীর সময় নাই। এইকটা দিনত মাননীয় বদরুদ্দিন আজমল ডাঙরিয়া 3 বার লগ পালে, আর পিছতে বেশি সক্রিয় হয়ে যায়।